যে কোনো আনন্দই তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না, আবার কোনো ব্যর্থতাই তোমাকে এতটা হতাশ করে দিবে না যে তুমি শেষ হয়ে গেছো, বরং প্রত্যেকটা সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবা, এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা। মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই, আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না। বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ ইউর লাইফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ এরকম একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। যারা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে নরসিংদীর এই সফল ছাত্র এবং ছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়ার এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করেছে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ততার মধ্যে পড়াশোনার মধ্যেও তোমরা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছ, প্রচণ্ড গরম তার মধ্যে উপস্থিত থেকে এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা চেষ্টা করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই ফর্মালি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, যেটিকে নিয়ে অনেক ভয় শঙ্কা আনন্দ থাকে, সেই পাবলিক পরীক্ষায় তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে পেরেছ এবং সর্বোচ্চ ফলাফল যেটি সেই এ প্লাস তোমরা অর্জন করেছ। আমাদের আজকের সমাজে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে খুব ভালো যে নাচতে পারে সে সমাজের হিরো হয়ে যায়, খুব ভালো যে গাইতে পারে তাকে সবাই কংগ্রাচুলেট করে, এই সমাজে ক্লোজ আপ প্রতিযোগিতা খুব বেশি করে হয়। কিন্তু খুব ভালো যে পড়তে পারে, খুব ভালো যে ফলাফল করতে পারে তাকে এনকারেজ করার মতো ইন্টেন্সিভ আমাদের সোসাইটিতে খুব কম। অথচ হিস্টোরিক্যালি এটা প্রুভড, খেলাধুলা গান শিল্প বা সাহিত্য দিয়ে কোনো জাতির উন্নতি হয় না। একটা জাতির সত্যিকারের উন্নতি হয় তার জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গা থেকে। সেই দৃষ্টিকোণ থেকে জাতিগতভাবে আমরা যদি উন্নতি অর্জন করতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদের জাতির সবচেয়ে মেধাবী সন্তানদের আমাদের সেলিব্রেট করা উচিত। এটি এই সমাজের যত বেশি আমরা করতে পারবো তত বেশি মেধাবীরা জন্ম নেবে। একটি সমাজে মেধাবীদের কদর না থাকলে সে সমাজে মেধাবীদের জন্ম হয় না। কাজেই ছাত্র শিবিরের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আমরা আশা করি সমাজের অন্যান্য অংশ থেকে, সমাজের সিভিল সোসাইটির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং কালচারাল সংগঠনের পক্ষ থেকে মেধাবী সন্তানদের উৎসাহিত করার জন্য, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই জাতীয় প্রোগ্রাম তারাও আয়োজন করবে বলে আমরা আশা করি। একই সাথে আমি তোমাদেরকে একটু বিনয়ের সাথে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে এবছর SSC-তে টোটাল এ প্লাস পেয়েছে মোস্ট প্রবাবলি 62,000। দিস ইজ এ হিউজ নাম্বার। আমি আমার বাপ দাদাদের কাছে গল্প শুনছি যে একটা সময় ছিল যখন SSC পাস করলে কেউ কাউকে দেখতে যেত যে অমুক পরিবারের ছেলেটা SSC পাস করেছে। মানে অ্যাট দ্যাট ভেরি টাইম লিটারেসি রেট খুব কম ছিল, SSC পাস করাকে অনেক বড় কিছু বলে মনে করত। আর এখন তোমাদের বোধ হয় এই অভিজ্ঞতাটা হয়েছে যে এ প্লাস পাওয়ার পরও কেউ আসলে খুব বেশি একটা চোখ তুলে তাকায় না যে এ প্লাস পাইছে, কারণ এত বেশি এ প্লাসের ভিড়, হাঁটতে গেলে যে কোন জায়গায় গায়ে ধাক্কা লাগে এরকম হিসাব কিতাব নাই। বরং এ প্লাস না পাইলে তোমার দিকে এমন একটা দৃষ্টিতে জাগাবে তুমি একটা গাধা গরু টাইপের কিছু একটা, এ প্লাস মোটেও পাও নাই। মানে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এখন এ প্লাস পাওয়াটা এটাও একটা সিম্পল জায়গায় এসে নেমে এসেছে। তোমার জীবনের এটা মাত্র শুরু, এরপরে আরও অনেক লম্বা সময় আছে। আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুয়েটে, মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্রদের যে সিট সংখ্যা, যে অ্যাকোমোডেশন সংখ্যা, তার তুলনায় এ প্লাসের সংখ্যাটা অনেক বেশি। কাজে তোমরা যদি কেউ মনে করো যে তোমার জীবনের এই সফলতা মানে তুমি একেবারে হিমালয় পর্বতের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একেবারে কাছাকাছি চলে গেছো, তাহলে তোমার এই ধরনের ধারণাটা ঠিক হবে না। তুমি মাত্র একটা স্ট্রাগল শুরু করলা, তোমার সামনে আর একটা মহাসমুদ্র পড়ে আছে, এই সমুদ্রে একটু একটু করে তোমাকে পাড়ি দিতে হবে। তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। একটা ছেলে SSC-তে এ প্লাস পাইছে তার মানে এই না যে সে ইন্টারমিডিয়েটে ফেল করতে পারবে না বা ইন্টারমিডিয়েট 2 পাইতে পারবে না, 3 পাইতে পারবে না, সে একটু পড়াশোনা না করলেই হবে, খুব ইজিলি কিন্তু সেইটা হইতে পারে। কিন্তু তুমি যদি আবার ইন্টারমিডিয়েট এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। ইন্টারমিডিয়েট এ প্লাস পাওয়ার পর তোমাকে ভর্তি পরীক্ষায় আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে গিয়ে, বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে, অনেকগুলো কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এটি দেখেছি যে একটা ছেলে SSC-তে অনেক ভালো রেজাল্ট করেছে বাট হি লস্ট হিমসেলফ ইন SSC। একটা ছেলের SSC এবং ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট বাট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে নাই।
অথবা ভর্তি পরীক্ষা অনেক ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, তারপরে সে নষ্ট হয়ে গেছে। এইটা প্রত্যেকটা সময়ে একটা নতুন স্ট্রাগল তোমাকে শুরু করতে হবে। তুমি যখন খুব আনন্দিত হচ্ছ তখন তুমি উদ্বেলিত হচ্ছ, এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। আবার যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন তুমি কষ্ট পাচ্ছ, এটাও মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। অসাধারণত্ব হচ্ছে এই জায়গায় যে কোনো আনন্দই তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না, আবার কোনো ব্যর্থতাই তোমাকে এতটা হতাশ করে দিবে না যে তুমি শেষ হয়ে গেছো। বরং প্রত্যেকটা সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবা, এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা। মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই, আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না। বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ ইউর লাইফ। এসএসসি ইজ এ স্টেজ অফ লাইফ, দিস এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ। তুমি এই জায়গাটাতে অনেক ভালো করেছো, এই জন্য তোমাকে কংগ্রাচুলেশন। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং। তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে, এই রাস্তার প্রত্যেকটা ধাপে তোমাকে আরও অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক দূর সামনে পথে যাইতে হবে যদি তুমি তোমার জীবনের সফলতার যে দ্বার প্রান্ত সেটিকে স্পর্শ করতে চাও। কাজে এসএসসির এ প্লাসটা তোমার মনে যেন কোনো প্রকার অহংকারের জন্ম না দেয়, যেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভলি ইন্টারপ্রেট করে। এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। একটা জিনিস দেখো, মানুষের জীবনে বড় হতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু নষ্ট হইতে মানুষের জীবনে কষ্ট করতে হয় না। আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সও এই থিওরিটা বলে। নিউটনের গল্পটা আমাদের সবার জানা, উনি একদিন আপেল বাগানে বসেছিলেন, হঠাৎ টুপ করে একটা আপেল পড়লো ওনার মাথার উপরে। তো উনি চিন্তা করতেছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন, এটা উপরে গেল না কেন। অনেক চিন্তা করে উনি পাইলেন যে এটা একটা গ্র্যাভিটেশন কারণ, যে গ্র্যাভিটেশনাল একটা ফোর্স আছে। তো এটা নিউটন আবিষ্কার না করলেও আমরা বুঝতাম, আপেল যেহেতু নিচে পড়ে নিশ্চয়ই নিচে একটা ফোর্স আছে, এত কষ্ট করে নিউটনের আবিষ্কার না করলেও এটা হতো। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতেছে, ঠিক মানুষের প্রবৃত্তির মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে। এই নেগেটিভ ফোর্স সবসময় তোমাকে নিচের দিকে টানে, তোমাকে এখন পড়াশোনা না করলে ভালো, তুমি নষ্ট হয়ে গেলে ভালো, তুমি আনন্দ করলে ভালো, তুমি ফুর্তি করলে ভালো, এই নেগেটিভ দিকগুলো সবসময় তোমাকে নিচের দিকে ইন্টারাক্ট করে। তার বিপরীতে নিজেকে কন্ট্রোল করে একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাওয়া, এটি কিন্তু খুব কষ্টকর। তুমি যদি ভালো করতে চাও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে, ইন্টারমিডিয়েটে ভালো করতে হবে, ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে, ইউনিভার্সিটিতে গিয়ে ভালো করতে হবে, পিএইচডি করতে গিয়ে ভালো করতে হবে। আর তুমি যদি খারাপ করতে চাও তাহলে তুমি সব ভালো করার পরে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারো, তুমি অ্যাডিক্টেড হয়ে গেলেই হবে, তোমার নষ্ট হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না। তুমি একটা পরীক্ষা না দিলেই হবে, তোমার পরীক্ষা ফেল করার জন্য এর চাইতে বেশি কষ্ট করতে হবে না। এখন ধরো দুইটা লোক যে এসএসসি পরীক্ষায় খারাপ করলো, আর একটা লোক এসএসসিতে ভালো করলো, ইন্টারমিডিয়েটে ভালো করলো, তারপর ভর্তি পরীক্ষায় যায় খারাপ করলো, এই দুইয়ের মধ্যে বেশি সফলকে আর বেশি ব্যর্থকে? দিস এ ভেরি কনফিউজিং কোশ্চেন। ধরো একটা লোক পাহাড়ে উঠতেছে, একজন 500 ফিট ওঠার পর পা পিছলে পড়ে গেল, আর একজন 1000 ফিট ওঠার জন্য পা পিছলে পড়ে গেল। এখন তোমার কাছে তো মনে হবে যে 1000 ফিট উঠছে সে মোর সফল, মোর সাকসেসফুল। কিন্তু সায়েন্স বলে যে বেশি উপর থেকে পড়বে তার পা একটা বেশি ভাঙবে। 500 ফিট থেকে পড়লে যদি একটা হাত ভাঙে, 1000 ফিট থেকে পড়লে একটা হাতও ভাঙবে, একটা পাও ভাঙবে। তার মানে তোমার গ্র্যাভিটির ফোর্সটা বেশি হয়, তার অ্যাক্সিলারেশনটা বেশি হয়। তার মানে একটা মানুষ ভালো করার পর তার ব্যাপারে কিন্তু প্রত্যাশা বেড়ে যায়, এক্সপেকটেশন বেড়ে যায়। তুমি যখন এসএসসিতে এ প্লাস পেয়েছো তখন দেশের এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে, তোমার বাবা মার এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে, তোমার টিচারদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে। কাজে এই সময়ে পরে গিয়ে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে এই বড় এক্সপেকটেশনের জায়গা থেকে যে আঘাতটা তুমি নিজে পাবা বা তোমার অভিভাবকরা পাবে, সেই আঘাতটা অনেক বড় বেশি বড় হবে। এটা তুমি এর চাইতে আগে নষ্ট হয়ে যাওয়া ভালো ছিল, পরে নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি খারাপ। এই কারণে এসএসসির এ প্লাস এটা সেলিব্রেট করার কোনো বিষয় না, এসএসসির এ প্লাস হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয়। এসএসসির এ প্লাস হচ্ছে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা, তুমি এই দেশের টপমোস্ট মেধাবীদের একটা অংশ, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস পেয়ে যেতে পারবা। এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের একাডেমিক দিনগুলো, তোমাদের পড়াশোনার দিকগুলো, এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা, এটি আমরা আশা করতেছি। আমরা এখন যে সময়ে বসবাস করি এটাকে 21st century বলে, তোমরা জানো গ্লোবালাইজেশনের যুগ। গ্লোবালাইজেশন শব্দটা শুনতে খুব চমৎকার লাগে। সাধারণত গ্লোবালাইজেশন বলতে মিন করা হয় যে পুরো পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, এটা একটা গ্লোবাল ভিলেজের মতো, একটা গ্রামের মতো। একটা সময় ছিল যে মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে আসলে তার সাথে যোগাযোগ করতে 3 দিন লাগতো, আর এখন তুমি ইউনাইটেড স্টেটসে বসে আছে, তুমি সাথে সাথে তার সাথে ফোনে কথা বলতে পারতেছো, ইন্টারনেটে চ্যাট করতে পারতেছো, লাইভ তার ছবি দেখতে পারতেছো।
অর্থাৎ টেকনোলজি পৃথিবীটাকে অনেক কাছাকাছি করে দিয়েছে, অনেক ছোট করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি কম্পিটিশনটাকে অনেক বেশি বড় করে দিয়েছে। তোমার কম্পিটিশনটা শুধু নরসিংদীর এই সীমাবদ্ধ জায়গার মধ্যে না, ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ঢাকা সিটি, ইউ হ্যাভ টু কম্পিট উইথ অল ইউর ফ্রেন্ডস ইন বাংলাদেশ, অ্যান্ড নট অনলি দ্যাট, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য সাউথ এশিয়া, ইউ হ্যাভ টু কম্পিট উইথ এশিয়া, অ্যান্ড ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য টোটাল ওয়ার্ল্ড। কাজেই মেধার কম্পিটিশনের জায়গাতে এখন আমাদেরকে এইটা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি শুধুমাত্র আমার স্কুলের মধ্যে কম্পিটিটর কিংবা আমি শুধু আমার দেশের মধ্যে কম্পিটিটর। নো, তুমি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিটর। পৃথিবীতে এখন দেশ বলতে কিছু নাই, এটা একটা পুরো বিশ্ব হয়ে গেছে, তুমি বিশ্ব নাগরিক হয়ে গেছো। কাজে তোমাকে ইউনাইটেড স্টেটসের একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে, তোমাকে লন্ডনের একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে, তোমাকে ক্যামব্রিজে পড়া একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে। এই কম্পিটিশনে যদি তুমি তোমার মেধাকে, যোগ্যতাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারো, তাহলেই কেবলমাত্র তুমি তোমার দেশকে পৃথিবীর দরবারে অনেক বড় হিসাবে উপনীত করতে পারবা। এই আত্মবিশ্বাসহীনতার কোনো কারণ নাই যে আমরা পৃথিবীর সাথে যোগ্যতায় পারবো না, আমরা পৃথিবীর সাথে কম্পিটিশনে পারবো না। বরং আমাদের ইতিহাস বলে যে বাঙালিদের মাথায় একটু বুদ্ধি ভালো থাকে, এরা যে জায়গায় যায় সেখানে ভালো করে। আজকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশের ছেলেরা ভালো করতেছে, অনেক ভালো করতেছে। তোমরা জানো জগদীশচন্দ্র বসু, তিনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন, তিনি মার্কনির আগেও বেতার আবিষ্কার করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে একজন সায়েন্টিস্ট ছিলেন সত্যেন বোস নামে, তিনি আইনস্টাইনের একটা থিওরি কারেকশন করেছিলেন এবং সেই থিওরিটার নাম দেওয়া হয়েছিল বোস আইনস্টাইন থিওরি। তো হি ওয়াজ সাচ এ সায়েন্টিস্ট যে তিনি এটা চেঞ্জ করতে পেরেছিলেন। আজকে সারা পৃথিবীতে যারা উদীয়মান বিজ্ঞানী, যারা পৃথিবীতে ভালো কাজ করতেছেন, তাদের মধ্যে বাঙালিরা কিন্তু অনেক ভালো করতেছে। দিস প্রুভস যে গ্লোবালাইজেশনের কন্টেস্টের যুগেও আমরা যদি আমাদের মেধা দিয়ে সাহস করে পৃথিবীর এই বাউন্ডারিটা অতিক্রম করার চেষ্টা করি, তাহলে আমরা এটা পারব। দেখো বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, একেবারে দরিদ্র একটা দেশ। এবং আরও একটা বাংলাদেশের বৈশিষ্ট্য যেটা এখনকার পৃথিবীতে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটা হচ্ছে বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি। সারা পৃথিবীতে 9/11 যে ওয়ার অ্যাগেনস্ট টেরোরিজম চলতেছে, তার একটা পার্ট হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রিজের বিপক্ষে ইউনাইটেড স্টেটসের একটা মিলিটারি আগ্রাসন। আমরা সেটা আফগানিস্তানে দেখেছি, এর আগে আমরা ইরাকে দেখেছি, এখন সেটা পাকিস্তান পর্যন্ত এসেছে, সাবকন্টিনেন্ট পর্যন্ত এসেছে। এখন আমরা এটার নিন্দা করতে পারি, প্রতিবাদ করতে পারি, দুঃখ কষ্টে বিক্ষোভ করতে পারি, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে যতদিন পর্যন্ত পাশ্চাত্যকে আমরা সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে হারাতে না পারবো, যতদিন পর্যন্ত বিজ্ঞানের জায়গায় তাদেরকে কম্পিট করার মতো কোয়ালিটি আমরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে না। ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে জর্জ ডব্লিউ বুশের নামে নিন্দাবাদ করলো, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কারণ একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটি হচ্ছে বিজ্ঞানের জায়গায়। একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটা হচ্ছে প্রযুক্তির জায়গায়। এই জায়গায় হেরে যাওয়াটাই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের ডমিনেট থাকার কারণ, এই জায়গায় হেরে যাওয়াই হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র থাকার কারণ। যে আমরা লো ডেভেলপ কান্ট্রি, পুয়ার কান্ট্রি, আমরা কোনো কিছু পারি না, একটা মোবাইল সেট পর্যন্ত তৈরি করতে পারি না, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। খুব অ্যাবসার্ড সিচুয়েশন আমাদের দেশে, বিকজ আমাদের ছেলেদেরকে আমরা বিজ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা পড়াশোনায় উৎসাহিত করি নাই, জ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা এক ধরনের নষ্ট রাজনীতির পিছনে ছুটে বেড়াচ্ছি। এই কালচারটা পরিবর্তন করতে হবে। আমাদের আগের জেনারেশন এটা পারে নাই, কিন্তু আই হোপ দিস ইয়াং জেনারেশন উইল বি এবল টু ডু দ্যাট। একটা দেশের সব সময় তো একরকম থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1945-এ, জাপানের দুইটা সিটির উপর অ্যাটম বোমা মারল আমেরিকা, তোমরা জানো, একটা হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। 1945-এর পরে জাপানের টোটাল ইকোনমিক্সটা এত রুগ্ন অর্থনীতি ছিল যে 1945-এ এখানে আমাদের যেটা ইস্ট বেঙ্গল ছিল, ইস্ট পাকিস্তান ছিল, তার চেয়েও খারাপ ছিল। বাট নাও 2009 জাপান ইজ গোয়িং টু চ্যালেঞ্জ ইউনাইটেড স্টেটস ইন অল ফিল্ডস, সায়েন্সে, টেকনোলজিতে, ব্যবসায়, প্রযুক্তিতে, সব জায়গায় জাপান আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। তাহলে অ্যাটম বোমার পোড়া মাটির একটা দেশ হওয়ার পরও তারা যদি সেখান থেকে ব্যাক করতে পারে, রিগেইন করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? মালয়েশিয়া তো আমাদের ইস্টার্ন এশিয়ার কান্ট্রি, 10 বছর আগেও মালয়েশিয়ার চেহারা আমাদের দেশের চেয়ে খারাপ ছিল, বাট উইদিন ভেরি শর্ট টাইম দে হ্যাভ কাম টু ওভারকাম। অথচ দেখো বাংলাদেশ এমন একটা অসাধারণ দেশ যার কয়েকটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর কোথাও নাই। আমরা 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করেছি, অনলি 9 মান্থস। তোমরা দেখেছো শ্রীলঙ্কায় তামিলরা 26 বছর যুদ্ধ করেছে, তারপর স্বাধীনতা পায় নাই, বাট বাংলাদেশে 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ইউ উইল গেট নো আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ ফাইন্ড আউট দেয়ার ফ্রিডম
অনলি ফর 9 মান্থস। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি 52-তে, এবং এটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। পৃথিবীর আর কোনো জাতি নিজের ভাষার জন্য রক্ত দেয় নাই। বাঙালির মেজরিটি মুসলিম এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আল্লাহর উপর আস্থার পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা সেকুলারিজম লিখি নাই। ভারতের কনস্টিটিউশনে সেকুলারিজম লেখা, বাট ইন প্র্যাকটিস কী হচ্ছে? ভারতে গুজরাটের মতো দাঙ্গার কাহিনী হয়েছে, সেখানে মসজিদ ভাঙার মতো কাহিনী হয়েছে, কিন্তু বাংলাদেশের গত 37-38 বছর ইতিহাসে সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করতে জানি, আমরা প্রত্যেকটা মানুষের বিশ্বাসকে ভালোবাসতে জানি, এবং এই সকল ধর্মমত আমাদের সমাজে একই সাথে বসবাস করতেছে। আমাদের দেশটা সমতল ভূমি, এত সুন্দর সমতল ভূমি পৃথিবীর কোথাও নাই। আমাদের হয়তো মাটির নিচে খুব বেশি রিসোর্স নাই, কিন্তু মাটির উপরে আমাদের 15 কোটি লোক আমাদের রিসোর্স। পৃথিবীর সবচেয়ে বড় তোমার লংগেস্ট সি বিচ কক্সবাজার আমাদের, সবচেয়ে পৃথিবীর, এটা শুধু এশিয়ায় না, সারা পৃথিবীতে দিস ইজ দ্য বিগেস্ট সি বিচ ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের দেশে। এই যে এত রিসোর্স থাকার পরও আমরা কেন আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো না? কেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না? কেন করাপশনে আমাদের প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হতে হবে? কেন আমাদের একটা নষ্ট রাজনীতির কাছে বারবার হেরে যেতে হবে? স্বাধীনতার পরে যে জেনারেশন এই দেশকে নেতৃত্ব দিয়েছে, দে আর কমপ্লিটলি ফেইলড টু গিভ দ্য পথ, অ্যান্ড উই এক্সপেক্ট এই দেশের তরুণ প্রজন্ম, এই যে এবার 62,000 A+ পেয়েছে, এই সোনার সন্তানরা যদি এই দেশকে ভালোবাসতে জানে, যদি তাদের নিজেদের জীবনে এই দেশের ব্যাপারে একটা সততা থাকে, একটা দেশপ্রেম থাকে, এবং গ্লোবালাইজেশনের যুগে নিজের যোগ্যতা দিয়ে যদি সে কম্পিটিশন করে টিকে যেতে পারে, তাহলে উই হোপ এই জেনারেশনের হাত দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারবো যে বাংলাদেশ অতীতের ব্যর্থতা কাটায় উঠবে, যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হবে না, বরং একটি আত্মমর্যাদাপূর্ণ উন্নত দেশ হিসাবে পৃথিবীর দরবারে তার মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আগামী 10-20 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, দিস জেনারেশন উইল বি ইন দ্য লিডারশিপ অফ দিস কান্ট্রি। 20 বছরের মধ্যে এখনকার ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে যাবে। এই ইয়াং জেনারেশন যদি তার প্যাট্রিয়টিজম ঠিক রাখতে পারে, এই ইয়াং জেনারেশন যদি তার কোয়ালিটি ঠিক রাখতে পারে, তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব যেই দেশ এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল, যেই দেশ মুক্তিযুদ্ধের আগেও এই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে সময়টাতে বসবাস করছি এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। এই ফাস্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। একটা ভালো দিক হচ্ছে এখনকার জেনারেশন আগের চাইতে অনেক বেশি জানে, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফ্যাশনেবল। এইটার একটা নেগেটিভ দিক হলো আমরা খুব র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের দিকে যাচ্ছি, একেবারে চোখ বন্ধ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করছি। আমাদের কাছে মনে হচ্ছে যা কিছু পাশ্চাত্যের তা কিছু স্মার্ট, যা কিছু ওয়েস্ট তা কিছু ফাস্ট, তাই হচ্ছে আমাদের জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে কিছুটা দ্বিমত করি। পাশ্চাত্য সভ্যতাকে যারা খুব বেশি গভীরতা নিয়ে দেখেছেন, যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরের উদাহরণগুলোকে দেখেছেন, তারা অনেকেই এটার ব্যাপারে একমত হবেন যে পাশ্চাত্য সভ্যতার সব কালচারকে বিনা দ্বিধায় আমাদের গ্রহণ করার মধ্যে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অবনতি বা একটা ভয়ঙ্কর পতন এটার মধ্যে রয়ে গেছে। আমাদের বোধ হয় পাশ্চাত্য সমাজের কালচারকে বা আল্ট্রা মডার্নিজমকে একটু রয়ে সয়ে গ্রহণ করা উচিত। প্রাচ্য এবং পাশ্চাত্যের সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। প্রাচ্যের সমাজ অনেক বেশি রক্ষণশীল। আমি রক্ষণশীল শব্দটা বুঝে শুনে ব্যবহার করতেছি, রক্ষণশীলতাকে একটা ভালো শব্দ হিসাবে ব্যবহার করতেছি। প্রাচ্যের সমাজের মধ্যে অনেক বেশি রক্ষণশীলতা আছে, এখানে ফ্যামিলি স্ট্রাকচার আছে, এখানকার ছেলেরা বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, এরা অভিভাবকদেরকে সালাম দিতে জানে, এরা তাদের জীবনে এক ধরনের রুলস এবং রেগুলেশন মেনটেন করতে অভ্যস্ত। তার তুলনায় পাশ্চাত্যের সমাজ ব্যবস্থার মধ্যে এই রক্ষণশীলতার স্ট্রাকচারটা তারা ভেঙে ফেলেছে। তার পক্ষে পাশ্চাত্যে আমরা সেক্সুয়াল অ্যাবিউস অনেক বেশি দেখব, অ্যাডিকশন অনেক বেশি দেখব, ফ্যামিলি সিস্টেমটা অনেক বেশি ব্রেকডাউন করে গেছে পাশ্চাত্যের সমাজে। তোমরা মাঝে মধ্যে এটা দেখবা যে লন্ডনের সোসাইটিতে বা আমেরিকার সোসাইটিতে দেখায় একটা স্কুল চলতেছে, সেখানে হঠাৎ করে কেউ ঢুকে গুলি করে 10 জনকে মেরে ফেলেছে, এবং আফটার দ্যাট সে নিজেও আত্মহত্যা করেছে। এরকম সেভারাল ইনসিডেন্টস কিছুদিন পরপরে আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা এটা কেন করতেছে? সে নিজেও আত্মহত্যা করতেছে, ওয়াই?
কাজে সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো, সোশ্যাল সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো, তাদের সমাজবিজ্ঞানীরা এটা বলতেছেন যে এই যে মানুষগুলো ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে, এই মানুষগুলো সাইকোলজিক্যালি তারা ফিট না, সাইকোলজিক্যালি আনফিট হয়ে গেছে। আনফিট হওয়ার কারণ কী? কারণ হচ্ছে এরা ছোটোবেলা থেকে একটা অ্যাবনর্মাল লাইফ লিড করেছে। কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, পাশ্চাত্যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা খুব বেশি, খুব নিঃসঙ্গতার মধ্যে দিয়ে সে বড় হয়েছে, তার ফলে তার পুরো জীবনের মধ্যে এক ধরনের অ্যাবনর্মালিটি গ্রো করেছে। আমার প্রশ্ন হলো, এই পাশ্চাত্যে এই জাতীয় অ্যাবনর্মাল মানুষ যে আমরা মাঝে মধ্যেই দেখি, প্রাচ্যের কোথাও অ্যাবনর্মাল মানুষ নাই কেন? কৈগত 200 বছরের ইতিহাসে তো বাংলাদেশে ঘটনা ঘটে নাই, গত 500 বছরের ইতিহাসে তো ভারতীয় উপমহাদেশে ঘটনা ঘটে নাই, গত 1000 বছরের ইতিহাসে কোনো এশিয়ার সভ্যতার মধ্যে এই ঘটনা তো ঘটে নাই। তাহলে এশিয়ার জীবনের মধ্যে কি এমন আছে যে রক্ষণশীলতার কারণে এই সমাজের মধ্যে এই জাতীয় পাগলের জন্ম হয় না, কিন্তু পাশ্চাত্য সভ্যতার মধ্যে এই জাতীয় পাগলের জন্ম মাঝে মধ্যেই হচ্ছে? এই প্রশ্ন উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমরা একটা জিনিস দেখবো, সেটি হচ্ছে ধর্ম, রিলিজন, দ্যাট হ্যাজ মেক এ ডিফারেন্স বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। পৃথিবীর 4টা গ্রেট রিলিজন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই 4টা ধর্মের উৎপত্তি হচ্ছে প্রাচ্যে। যদিও যীশু খ্রিস্টকে এখন পাশ্চাত্যের বলে, কিন্তু তার জন্ম হচ্ছে বেথলহেমে, সেটাও কিন্তু প্রাচ্যেরই একটা নগরী। এই 4টা ধর্ম প্রাচ্যের থাকার কারণে প্রাচ্যের জীবন ধারণ প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ধর্ম কিংবা প্রকৃতি রয়ে গেছে। তারা নেচারকে শ্রদ্ধা করতে জানে, তারা ধর্মীয় বোধকে তাদের নিজের জীবনে পালন করতে জানে। ওয়েস্ট যেটা করেছে যে তারা যখন মডার্নিজমের দিকে গেল, তখন একটু একটু করে তারা ধর্মের বোধগুলোকে তাদের নিজের জীবন থেকে ছড়াইয়ে দিল, তার ফলে তাদের ফ্যামিলি সিস্টেমটা ব্রেকডাউন করলো। তারা প্রথমে মনে করেছে যে এই ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন করাটা তাদের এক ধরনের মডার্নিজম, তারা খুব বেশি ডেভেলপ করে ফেলবে। কিন্তু আফটার সার্টেন টাইম পরে দেখা গেল যে এই ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন করার কারণে এখন তাদের শিশুরা অ্যাবনর্মাল হচ্ছে, কোথাও কোথাও গ্রোথ রেট কমে গেছে, তাদের এখন সন্তান নিতে আগ্রহী না তাদের বাবা মারা। তারপর অনেক দেশ আছে যাদের নেগেটিভ গ্রোথ রেট, এখন তাদের দেশের সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভ দিচ্ছে যে তোমাদের 2টা সন্তান হলে তোমাকে বাড়ি দিব, 3টা দিলে গাড়ি দিব, 4টা দিলে তোমাকে এই সুযোগ সুবিধা দিব। মানে গভর্নমেন্টের থেকে প্রলোভন দেখাচ্ছে যাতে করে তারা ফ্যামিলি সিস্টেমে ব্রেকডাউন করে। একজন বিশিষ্ট মার্কিন ঔপন্যাসিক, তিনি কিছুদিন আগে একটা বই লিখেছেন যে ওয়ার অ্যাগেনস্ট ফ্যামিলি, দিস ইজ দ্য সিনারিও অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যে তারা ফ্যামিলির বিপক্ষে এক ধরনের বিদ্রোহ করেছে। আমরা আমাদের বাবা মাকে প্রাচ্যের নিজেরাই শ্রদ্ধা করতে শিখেছি, তারা চিরজীবন আমাদের সাথেই ছিলেন। পাশ্চাত্য এই শ্রদ্ধার জায়গাটা যখন ব্রেক করে দিল, তখন তাদের ওল্ড হোমের দরকার হলো। আমি রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশেও একটা কোম্পানি আমাদের টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে তারা ওল্ড হোম বানাচ্ছে। আই ডোন্ট নো হোয়েদার দিস ইজ দ্য সায়েন্স সাইন অফ ডেভেলপমেন্ট অর দিস ইজ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন অফ সোসাইটি। কই আমার বাবা মাকে ভালোবাসার জন্য তো আমাদের একটা করে বাবা দিবস দরকার হয় নাই, মা দিবস দরকার হয় নাই, বছরের পর বছর ধরে তো আমরা ভালোবেসেই গেছি, কোনোদিন প্রশ্ন উঠে নাই যে বছরের একদিন স্পেশালি ভালোবাসাটা প্রদর্শন করতে হবে। ওদের সমাজ থেকে যখন সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে যে রক্ষণশীলতা নাই, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধটা নাই, তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে একেবারে ভুলি নাই, ভুলছি তো কিন্তু পুরোটা ভুলি নাই, এর জন্য তাদের একটা দিন প্রয়োজন হয়। তো সেই কালচার তো আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজের যে সামাজিক বেষ্টনীর মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি, সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা আজকে যে ওয়েস্টার্ন সোসাইটি গড়তেছি, এই ওয়েস্টার্ন সোসাইটিটা আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যাবে। তুমি দেখো, এইডস, দিস ইজ আ গ্রেট থ্রেট টু দ্য ওয়ার্ল্ড। স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীর মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে এইডসের পরিমাণ কম, বিকজ এখানে এক ধরনের সামাজিক রক্ষণশীলতা আছে যেটা তাকে অন্য ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে। কিন্তু তুমি ওয়েস্টে যাও, আফ্রিকায় যাও, আফ্রিকায় 2জন মানুষের মধ্যে একজন এইডস আক্রান্ত, 2:1। ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস ফিভার, এক্সেলেন্টলি সাফার করতেছে, ভিগারাসলি সাফার করতেছে। এখন আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশে যদি এই প্রবলেমগুলো আসে তাহলে এগুলো আমরা ট্যাকেল করতে পারবো না। ওরা এইডসের বিপক্ষে, এইডসের বিরুদ্ধে $40 billion ইনভেস্ট করতেছে, বাট উই আর পুয়ার কান্ট্রি, উই ডু নট হ্যাভ সাচ মানি। আমাদের যে ধর্মীয় রক্ষণশীলতা আছে এটি আমাদেরকে এইডসের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে। কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতাটাকে ভেঙে ফেলি, তাহলে আমাদের পক্ষে এই এপিডেমিক ফর্মেটে যখন এগুলো চলে আসবে, একটা মহামারীর মতো চলে আসবে, তখন এটাকে প্রোটেক্ট করা, এটার বিপক্ষে দাঁড়ানো, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে, কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ সৎ হয়ে যাবে, কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চেঁচামেচি করলে আর কেউ অ্যাডিক্টেড হবে না। বাট আই ডোন্ট নো যে এই গান গাওয়ার মধ্য দিয়ে আসলে অ্যাডিকশন থেকে মানুষকে বাঁচানো যায় কিনা। বরং লক্ষ্য করলে দেখা যাবে যে মাদক থেকে মুক্ত করার জন্য যারা গান গায় ওদের 50% অ্যাডিক্টেড,
মোস্ট অফ দেম আর অ্যাডিক্টেড। এখন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন, অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন। আজকে এই যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখছি যে ইয়াবা কালচার কিছুদিন আগে আমাদের পত্রপত্রিকায় ব্যাপকভাবে লেখা হচ্ছে, তো আমি বলতেছি যে দিস ইজ প্যারালাল টু দ্য মডার্নিজম। তুমি ব্যান্ড সঙ্গীত শুনবা, নাচানাচি করবা, পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে যাবা, আল্ট্রা মডার্নিজম হবা, ফ্যাশনেবল হবা, অনেক বেশি স্মার্ট হবা, আর মাঝে মধ্যে একটু ইয়াবা খাবা না, হিরোইন খাবা না, গাঁজা খাবা না, এইটা তো হয় না। দুইটা প্যারালাল, একটা করলে আর একটা করতে হবে। ইফ ইউ গো থ্রু মডার্নিজম, ইউ হ্যাভ টু গো থ্রু দিস। এশিয়ার মধ্যে আত্মহত্যার পরিমাণ দুইটা দেশে বেশি, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে জাপান। অ্যান্ড লুক দিস, এই দুইটা দেশ হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপড কান্ট্রি। তার মানে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে চাই, যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী হয়, তাহলে এই অ্যাডিকশন বাড়বে, এইডস বাড়বে, আত্মহত্যার পরিমাণ বাড়বে, আমাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন হবে, আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে, এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না। কাজেই উন্নয়নের মরীচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি, তাহলে একটা প্রচণ্ড ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। পাশ্চাত্যের বিজ্ঞানী আমার কোনো আপত্তি নেই, বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না। একসময় গ্রিকরা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে, তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে, তারা নিজেরা ডেভেলপ করেছে, আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে, আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে। সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফারেবল, নলেজ ট্রান্সফারেবল, একজনের কাছ থেকে আরেকজন নিবে। কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে, পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে, একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি, একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা সংস্কৃতিকে, পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি, পাশ্চাত্যের এই তথাকথিত ফাস্টনেসকে গ্রহণ করি, তাহলে সেইটা আমাদের জীবনে এমন ভয়ঙ্কর অধঃপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারবো না। পাশ্চাত্য হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে, কিন্তু ওইটা আমাদের জন্য পরদেশি সংস্কৃতি। আমরা সেই অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে, এমন একটা বড় ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প আমরা ট্যাকেল দিতে পারবো না। আমাদের সমাজে সেই ভূমিকম্পটা শুরু হয়ে গেছে। আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এখন অভিভাবকরা আছেন, আমি খুব খোলামেলা বলতেছি, দিস ইজ দ্য বার্নিং ইস্যুস। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোটো ভাই বোনদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত। কলেজ পিরিয়ড পার হবার আগে ইউ শুড নট ইউজ দিস, এটা এত জরুরি কিছু না। তুমি এত ভিআইপি মানুষ হয়ে যাও নাই যে তোমার এটা না থাকলে কোনো প্রবলেম হবে, ওর চাইতে মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন। টেলিভিশন চ্যানেলের ব্যাপারে দেয়ার শুড বি সাম রেস্ট্রিকশন, তুমি অবশ্যই বিনোদন দেখবা, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমাদের সমাজের উপর একেবারে ইচ্ছা মতো কালচারাল আগ্রাসন হয়ে যাবে। আমরা তো একসময় উর্দুর আগ্রাসনের বিপক্ষে রক্ত দিয়ে যুদ্ধ করেছি, কিন্তু হোয়াট অ্যাবাউট হিন্দির আগ্রাসন? সেটা তো আমাদের সমাজকে এখন আরও বেশি করে দিচ্ছে। তাহলে 52 ভাষা আন্দোলনের একটা দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে? সে বোধটা আজকে আসতে হবে, সে বোধটা আজকে আমাদের মধ্যে আসতে হবে। টেলিভিশন কম দেখতে হবে, টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে চাই, আমাদের আনএমপ্লয়মেন্ট আছে, আমরা চাকরি দিতে পারতেছি না, তার পাশাপাশি যদি নৈতিক অবক্ষয় যুক্ত হয়, তাহলে যে তরুণ প্রজন্মের জন্ম হবে সেটাকে ট্যাকেল করা আমাদের জন্য ভয়ঙ্কর পরিমাণ প্রবলেম হয়ে যাবে। এই জন্য তোমরা যারা এসএসসিতে জীবনের প্রথম সফলতা অর্জন করেছ, আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দেশ তোমাদের কাছে অনেক কিছু আশা করে, এই জাতি তোমাদের কাছে অনেক কিছু আশা করে। এই বাংলাদেশ একটা খুব মানে দুঃখী দেশ যে আমরা আমাদের স্বাধীনতার এত বছর পরও এই দেশকে সত্যিকার অর্থে কিছু দিতে পারিনি, এই দেশের মানচিত্রকে আমরা কিছু দিতে পারিনি। আমাদের ঋণ আছে এই দেশের প্রতি, এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য একটা তরুণ প্রজন্মকে আদর্শবাদী হয়ে উঠতে হবে, একটা তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসতে জানতে হবে, একটা তরুণ প্রজন্মকে তার মাকে ভালোবাসতে জানতে হবে, একটা তরুণ প্রজন্মকে তার মূল্যবোধকে ধরে রাখতে জানতে হবে। আমাকে বুঝতে হবে অন্ধ অনুকরণের মধ্য দিয়ে পাশ্চাত্যের মূল্যবোধের সবটুকু নিয়ে নেওয়া, এটা আমার জন্য এক ধরনের দৈন্যতা, এক ধরনের লজ্জা। প্রাচ্যের সংস্কৃতি পাশ্চাত্যের চাইতে অনেক উন্নত, পাশ্চাত্যের জন্ম হয়েছে সারা পৃথিবীতে লুটপাট করে, তারা আফ্রিকার দাসদেরকে, আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্যের সংস্কৃতি উন্নত হয়েছে, তাদের ডেভেলপমেন্ট হয়েছে। এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না, বরং প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি ঋদ্ধ, প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ। সে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধহয় আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে। এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না। এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা করতে হবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের জীবনের একটা ভ্যালুজ আছে, যে
তুমি একটা ভালো কাজ করবা, এটা একটা রিওয়ার্ড তুমি তোমার জীবনে পাবা, হোয়াট এভার ইট ইজ, একটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। তুমি একটা খারাপ কাজ করবা, এটা একটা রিওয়ার্ড তুমি পাবা। এই পরকালীন রিওয়ার্ড, এটা শুধু যে মৃত্যুর পরে হবে বিষয়টা তা না, এটা পৃথিবীতেও হবে। প্রত্যেকটা ভালো কাজে, সায়েন্সের যেটা থার্ড ল নিউটনের বলে যে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি দেয়ালকে একটা ঘুষি দিবা, তোমার হাত ফেটে যাবে, দেয়াল রিয়াকশন করতেছে। এইটা যে শুধু বস্তু জগতের ক্ষেত্রে হয় তা না, এটা মানুষের নৈতিকতার ক্ষেত্রে হয়। পৃথিবীর সব ধর্ম তা বলেছে। আমি বলি যে তোমাকে রিলিজিয়াস হইতে হবে, হোয়াট এভার ইউর রিলিজিয়ন। তুমি হিন্দু, তুমি মন্দিরে যাও, তুমি খ্রিস্টান, তুমি গির্জায় যাও, তুমি মুসলমান, তুমি কোরআন পড়ো, তুমি মসজিদে যাও, কিন্তু ধর্মকে বাদ দিয়ে তুমি নৈতিকতা শিখতে পারবে না। পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না, উপন্যাস পড়ে কেউ সৎ হয় না। তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে। কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যারা ধর্মগ্রন্থের কারণে, ধর্মীয় বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে। যে ব্যক্তি যে মসজিদে যায়, যে যায় না তার চেতে সে ভালো মানুষ, যে মন্দিরে যায়, যে যায় না তার চেতে সে ভালো মানুষ, যে গির্জায় যায়, যে যায় না তার চেতে সে ভালো মানুষ। পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না। কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও। একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো না। আজকে পাশ্চাত্যের সমাজ তো মানুষের সমাজ নাই, এটা অমানুষের সমাজ হয়ে গেছে, ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে। এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট না হয়। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা, তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা। প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে, প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে। আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব। হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম, যে তাদের একজন রাজা ছিলেন, মোস্ট প্রবলি তার নাম ছিল গান্ধারী। একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে। তো সে ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর, তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল? আমি তো এরকম কোনো অন্যায় করি নাই, আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন, কোনো ক্রাইম আমি করি নাই। ঈশ্বর তাকে বলতেছেন যে তুমি ছোটোবেলায় যখন খেলাধুলা করতেছিলে, তোর একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছিলে এবং প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা বানিয়েছে। বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে এই যুদ্ধ হত্যা করেছি। সে বলছে আমি তো এটা খেলার ছলে করেছি। ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি। দিস ইম্পর্টেন্ট। সে তার ছোটোবেলায় একটা জীবকে হত্যা করেছে, হয়তো বুঝে নাই, বাট দ্যাট রং ডিড পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে। বুখারী শরীফে একটা হাদিস আছে যে প্রাচীন আমলের একজন মহিলা ছিলেন, তিনি খুব খারাপ মহিলা ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব পিপাসক্ত, খুব দয়া হলো কুকুরটা দেখে, এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সে কুকুরটাকে খাওয়ালেন। এবং আল্লাহ রাসূল সে হাদিসে কোট করছেন যে এই যে একটা তৃষ্ণার্ত জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হয়েছে, সেটার কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছে। দ্যাট ওয়াজ এ ভেরি স্মল ভালো কাজ, খুব ছোট্ট একটা ভালো কাজ, কিন্তু সে ভালো কাজটা খোদার আরশে গিয়ে অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে ফেরত এসেছে। কাজে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি, আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কী হবে, কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো, বিলিভ মি, এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা। তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো, এর প্রতিদান তুমি তোমার পাবা, এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে। কোরআনের একটা ঘটনা এরকম আছে যে মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের সাথে যাচ্ছেন, তখন খিজির আলাইহিসসালাম অনেকগুলো কাজ করেছেন যেগুলোর এক্সপ্লানেশন তিনি বোঝেন নাই, পরে দিয়েছেন। তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু ওর কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে। তারপরে যখন মুসা আলাইহিসসালাম এক্সপ্লানেশন দিচ্ছে, তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল, এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবা সৎ মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো, এটাকে সংরক্ষণ করো। তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিটেড হচ্ছে। দ্যাট মিন্স তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা, তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে। এটা হয় ফার্স্ট জেনারেশনে, না হয় সেকেন্ড জেনারেশনে, না হয় থার্ড জেনারেশনে, এটা যে সবসময় মরণের পরে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মরণের পর তো হবেই, সেটি পৃথিবীতেও হবে। যে এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায়, তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না, মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না, মানুষ বেপরোয়া হয়ে উঠবে। এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না, সে বেপরোয়া মানুষ এ প্লাস পাইলেও কিছু যায় আসে না। কারণ আমাদের সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করাপশন করছে, অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে। এই যে দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, জীবের প্রতি ভালোবাসা, এক ধরনের নৈতিকতাবোধ, এক ধরনের ধর্মবোধ, যে কোনো ধর্ম
ফেইথ বেজ অ্যাপ্রোচ, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, গডে বিশ্বাস করো, ডাজ নট ম্যাটার, বাট ইউ মাস্ট হ্যাভ বিলিভ, ইউ মাস্ট হ্যাভ প্র্যাকটিস হোয়াট এভার ইউর রিলিজন ইজ, ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি, যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা, তোমাকে এটা এনকারেজ করবে, একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে, ভয় তোমার মধ্যে থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে, তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারবো। আমি আশা করি যে এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহে আমাদের অতীতের সব ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে দিবে। আজকে প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, বাট দ্যাট ডাজ নট মিন যে তোমাদের সবাইকে ছাত্র শিবির করতে হবে, কিংবা আমরা এই প্রোগ্রামটা ছাত্র শিবির করানোর জন্য করতেছি, নো, আমরা প্রোগ্রামটা এই কারণে করতেছি যে আমরা তোমাদের মেধাকে স্বীকৃতি দিতে চাই এবং তোমাদের সামনের দিনগুলোর দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই। ইউ মে নট অ্যাগ্রি উইথ মি অ্যাবাউট দ্য ফাংশন অফ ছাত্র শিবির, কিচ্ছু যায় আসে না তাতে, কিন্তু তুমি বাংলাদেশকে ভালোবাসার ব্যাপারে তোমার সাথে একমত হবা, তুমি সততার ব্যাপারে তোমার সাথে একমত হবা, তুমি তোমার ধর্মের ব্যাপারে তোমার সাথে একমত হবা। কিছু মানুষ যদি তৈরি হয় যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, সৎ হবে, নিজের ধর্মকে পালন করবে, দিস ইজ এনাফ। এর বাইরে পলিটিক্যাল অ্যাটিটিউড থেকে আমাদের সাথে একমত হইতে হবে, উই ডু নট নিড দ্যাট, উই নেভার এক্সপেক্ট দ্যাট। একটা সমাজের মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি থাকবে, থট থাকবে, যে যেটা পছন্দ করবে সেটা করবে, এই গণতান্ত্রিক সমাজের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু আমরা আশা করি এই তরুণ প্রজন্ম অন্তত মানুষকে ভালোবাসার শিক্ষাটুকু পাবে, দেশকে ভালোবাসার শিক্ষাটুকু পাবে, তারা তাদের রিলিজিয়াস বেসড একটা সোসাইটি গড়ে তোলার জন্য চেষ্টা করবে, এবং সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একটা বাংলাদেশ করব। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেটা আওয়ামী লীগের একার বাংলাদেশ হবে, বিএনপির একার বাংলাদেশ হবে, কিংবা জামাতের একার বাংলাদেশ হবে। আমরা একটা বাংলাদেশ চাই যেটা 15 কোটি মানুষের সম্মিলিত বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামী দিনে তোমাদের কাছ থেকে এই দেশ তার আশা পূর্ণ হবে, এভাবে যোগ্যতা সম্পন্ন হিসেবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আজকের প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ, ধন্যবাদ।